आदिवासी अर्जुन सिंह बैरकपुर में सीपीआईएम के वरिष्ठ नेता और 6 बार के माकपा सांसद रहे तरितवरण तोपदार के घर उनके आशीर्वाद लेने पहुंचे। কথা তো তোমাকে বলতে পারবো না, কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য আমি আগেবারও এসেছিলাম। ওনার আশীর্বাদ ছাড়া ব্যারাকপুরে অনেক কিছু হয় না। ওনার আশীর্বাদ সবসময় আমাদের অভিভাবক মতন আছেন। আমি আশীর্বাদ নিয়েছি যাতে এই যুদ্ধতে নাবি লড়াই করি আর জিতি। দেখুন কে এসছে কে না এসছে তো তাতে তো আমার কিছু বলার নেই। আমি এসছি আমার অভিভাবকের কাছে। আপনি যা বলুন, একটা সম্পর্ক একটা সম্বন্ধ থাকা উচিত, সেটাই আছে। আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে প্রণাম করা, এ করা, কুশল মঙ্গল জিজ্ঞাসা করা, সে রাস্তাতেও দাঁড়িয়ে করে, রাস্তাতেও দাঁড়িয়ে। শিখদের মিছিল হচ্ছিল, সেই মিছিল থেকে বেরিয়ে এসে আমাকে প্রণাম করে কেমন আছেন জিজ্ঞাসা। এবছর দেখলাম আপনার কাছে সাপ্লাইজের দিক দলই আসছে আশীর্বাদ। হ্যাঁ, আগে ও আসতো, এখন ওরাও এসছে। ওদেরও বক্তব্য এটাই যে আপনি সিনিয়র মোস্ট লোক এখানে আছেন, কিন্তু ওরা এসে কিন্তু ইলেকশন নিয়ে কিছু বলে না, কখনোই বলে না যে আমাকে তুই ইলেকশনে কিছু করেছিস, মানে নাইদার হি নর হি, কেউই কিন্তু সেটা বলে না। কাজে আমার সঙ্গে যে পলিটিক্যালি ওই সমস্ত আলোচনা করে লাভ হবে না, এটা ওরা ওরা জানে। ওরা অপচারে অনেকটা আগিয়ে গেল না, বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূল অনেক আগে বিজেপি প্রচারে এগিয়ে গেল, কয়টা দেয়াল লিখলেই প্রচারে এগিয়ে যাবে। পরশুদিন আমি হ্যান্ডবিল বার করবো, দেখবে সেটা পার্টির নামেও বেরোতে পারে অথবা প্রাক্তন এমপির আবেদন এই হিসাবেও বেরোতে পারে। ও বলেনি কিছু আমায় ইলেকশনের মধ্যে, আমি বরং বলেছি যে আমি আমার ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্যান্ডিডেট কিনে বেরোবো।